হ্যালো, আমি স্যার এ দেশের একজন সুনাগরিক। ভালো কথা, তা কি বলতে চান? পুলিশ ডিপার্টমেন্টের কর্তব্যের কাছে বন্ধুত্বের মূল্যই যে বেশি, এটা দেখে আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধা হারিয়ে ফেলবো স্যার। কি বলতে চান? ইন্সপেক্টর রাজা তার বন্ধু খুনি আসামি সাগর চৌধুরীকে আইনের চোখে নির্দোষ প্রমাণ করে কোর্ট থেকে ছাড়িয়ে নিতে সাহায্য করেছে। হোয়াট? জি স্যার, বিশ্বাস না হয় আপনি ইন্সপেক্টর রাজাকে জিজ্ঞেস করে দেখুন। রাখি স্যার, সালাম আলাইকুম। শাট আপ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি জানতাম তুমি একজন সৎ ইমানদার পুলিশ অফিসার, কিন্তু আমার সে বিশ্বাস তুমি ভেঙে দিয়েছো। স্যার, সাগর চৌধুরী তোমার বন্ধু, আর এই কারণে পুরো কেসটাকে উলট পালট করে তার মুক্তির পথ খুলে দিয়েছো তুমি। আসিফুদ্দৌলা তোমার বন্ধু, তাই কোর্টে তাকে যুক্তিতর্কের বানোয়াট খোরাক জুগিয়েছো তুমি, আর তোমার এই বেইমানির কারণে একজন সত্যিকারের খুনি মুক্তি পেয়ে গেল, আর এটা সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের জন্য একটা কলঙ্ক। আমি বেইমান নই স্যার, বন্ধুত্বের খাতিরে আমার ফরজ কাজের সঙ্গে বেইমানি করার শিক্ষা আমি পাইনি স্যার। হাসিনা সাগর, সাগর চৌধুরী সাজানো স্ত্রী, এটা আমি প্রমাণ করবই। আর সাগর চৌধুরী যে সত্যিকারের খুনি, এটা প্রমাণ না করা পর্যন্ত এই চেয়ারে আমি বসবো না স্যার। আর যদি ওই মেয়েটা না আসতো, তাহলে আমি হতাম একজন খুনির মা। আহা মা, তুমি এসব ভাবছো কেন? কেন ভাববো না? তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার নেই? আমি তোর কেউ না। এই জীবন কি? আরে ওই যে তুই বলেছিলি না, একটা মেয়েকে তুই টাকা পয়সা দিয়ে ঠিক করে রেখেছিস, কোর্টে আমার স্ত্রী হিসেবে সাক্ষী দেবে। কিন্তু যেভাবে আমার স্ত্রী হয়ে এলো, কিভাবে তুই ওকে ঠিক করেছিলি নাকি? আরে না না, আমি যাকে টাকা দিয়েছিলাম, বস বস শোন, তার খাট ভাটি আলাদা। হঠাৎ একটা টেলিফোন এলো, আর টেলিফোনটা করেছিলাম আমি। আপনার বাড়ির লোকজন আপনাকে ছাড়াবার জন্য কি চিন্তা ভাবনা করছেন সেটা জানার জন্য। আর এই বান্দা ওই ফোনটা ধরেছিল। বসুন বসুন। হ্যাঁ বসুন। তুমি আমার ছেলের জীবন রক্ষা করেছ মা, আল্লাহ তোমার মঙ্গল করুন। উনি গুন্ডাদের হাত থেকে আমাকে যদি সেদিন না বাঁচাতেন, হয়তো আমার মরণ ছাড়া কোনো পথ ছিল না। তাই প্রতিদান দেবার এই সুযোগটুকু হাত ছাড়া করতে পারে।